ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেড়াবেড়িয়া গ্রাম, আর এই বেড়াবেড়িয়া গ্রামে এই যে নদী দেখছেন শিলাবতী, তার উপরে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল, এবং এই বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল এবং সেটা ভেঙে গিয়েছে, একেবারে বন্যার তোরে ভেঙে গিয়েছে। এখন এই একটি মাত্র যে নৌকো, এই নৌকো দিয়ে এই পারাপার চলছিল মানুষের, কিন্তু এই নৌকোর যে মালিক রয়েছেন, এই নৌকোর যিনি মালিক, তিনি পয়সা পাননি, তিনি তার পারিশ্রমিক পাননি পঞ্চায়েতের কাছ থেকে, এবং সেই অভিযোগ করছেন, এবং সেই অভিযোগ করে বেশ কয়েকদিন ধরে এই নৌকো বন্ধ রেখে দিয়েছেন। এবং তারপরেই প্রশাসনের টনক নড়েছে, প্রশাসনও তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে যে তাকে সমস্ত পাওনা গণ্ডা বুঝিয়ে দেবে, এবং তারপরেই তিনি নৌকো চালানোর জন্য সমর্থ হন। এই যে দেখছেন শিলাবতী নদী একেবারে বর্ষার জলে ভেসে গিয়েছে, এবং পুরো পরিপূর্ণ টইটম্বুর হয়ে রয়েছে জল, এবং এখান থেকে মানুষ নিজেদের প্রাণ হাতে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন, একটা মাত্র দড়ি টানানো রয়েছে তার মধ্য থেকে। এবং প্রশাসনের পক্ষ থেকে এই যে নৌকোর মালিক, তাকে বলা হয়েছে যে নৌকো চালাতে যাতে ছাত্র ছাত্রী এবং অন্যান্য মানুষের যাতায়াতে অসুবিধা না হয়, এবং সমস্ত পাওনা গণ্ডা বুঝিয়ে দিয়ে তারপরই তিনি নৌকো চালানোর জন্য সম্মত হয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ।